তুমি যে জামাটা পরো সেটা কার জন্য পরো? For myself. আমরা সবাই জামা পরি নিজের শরীর ঢেকে রাখার জন্য, কিন্তু এই আপুটি জামা পরে তার শরীরের বিশেষ অঙ্গ দেখানোর জন্য। আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে বাংলাদেশের জন্ম নিয়ে। এই কথাটা আমার না, কথাটা বলেছে আমাদের সবার প্রিয় কিলিভে চাপু। কে এই কিলিভে চাপু? চিনতে একটু কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট দূর করার জন্য আমি আছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে পরিচয়টা দেওয়া যাক। আমাদের সবার প্রিয় কিলিভে চাপুটির নাম হচ্ছে ফারিয়া কামাল লাবণী, সিলেটি পুরী। হ্যাঁ, তিনি সিলেটে থাকেন। দেখে নেওয়া যাক তার একটি মন্তব্য। তিনি একটি ভিডিওর কমেন্টে বলেছেন, আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে বাংলাদেশের জন্ম নিয়ে। একটা মেয়ে কি পরবে কি পরবে না সেটা নিয়ে বাইরের মানুষের এত মাথা ব্যথা কেন? কোন পোশাক পরবে, কে কোন পোশাক পরবে না, বা কে শরীরের কোন অংশ দেখাবে কোন অংশ দেখাবে না, এটা যার যার ব্যক্তি স্বাধীনতার বিষয়। বরং এইসব নিয়ে প্রশ্ন তোলাটাই বোকামি বলে মনে করি। তাই মহিলাদের বুকের ক্লিভেজ দেখানো পোশাকগুলো আমি ইতিবাচক ও অন্য পোশাকের মতোই স্বাভাবিকভাবেই দেখি। আপুকে জিজ্ঞেস করা হয়, আপনি এমন খোলামেলা অবস্থায় চলাফেরা করেন, এতে আপনার কোনো সমস্যা হয় না? এই জবাবে আপু তার উত্তর দেয় ঠিক এমন। তুমি যে জামাটা পরো সেটা কার জন্য পরো? For myself. আপনাকে অ্যাক্স করেছে, how do you maintain yourself? মানে তুমি কি কখনো কোনো প্রবলেমে পড়ো না, বা harassing kind of situation এ তোমার ড্রেস নিয়ে? I said never. And they was like, how? মানে how it's possible? কারণ তুমি যেভাবে ড্রেস পরছো, and হ্যাঁ, আমি বুঝতে পেরেছি ওরা কি মিন করতে চেয়েছে। আমি কোনো প্রবলেমে পড়ছি না, বিকজ আই নো কোন প্লেসটাতে আমার কি পড়তে হবে। সাপোজ আমি ইন এ পাবলিক প্লেস যেখানে অনেক ক্রাউডেড, অনেক টাইপের মানুষ, ওখানে আমি এমন কিছু একটা পরবো যেটা আমাকে কভার করবে, বিকজ আই নিড টু সেভ মাইসেলফ। যেটা আমি বললাম, আমি কিন্তু রাত 12টার দিকে বাসায় ব্যাক করলে এভাবে করে একটা রোড দিয়ে হেঁটে চলে আসবো না, বিকজ ইটস বাংলাদেশ, আই নিড টু সেভ মাইসেলফ। এগেইন, আমি তো আমার সাথে 5-6টা বডিগার্ড নিয়ে ঘুরছি না যে হ্যাঁ আমি আমার মতো করে ড্রেস পরে চলছি, আমাকে ওরা সেভ করবে। এখন কথা হচ্ছে, তাও তো তুমি ড্রেস ওয়েস্টার্ন পরছো। হ্যাঁ আমি পরছি, বাট এমন প্লেসে পরছো যেখানে আমাকে কেউ জাজ করবে না, বা কেউ আমার গড়িতে এসে একটা বাজে টাচ করবে না, এমন এমন প্লেসে। তাকে আমি একটা কথা বলতে চাই, ফারিয়া আপু, দিস ইজ বাংলাদেশ। এই বাংলাদেশে মা বোনদের যথেষ্ট পরিমাণ সম্মান দেওয়া হয়, এবং আমাদের ইসলামেও মা বোনকে যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে। আর আপনি বাংলাদেশে বসবাস করে আপনার শরীরের অংশ দেখিয়ে বেড়াবেন আর মানুষ আপনাকে স্বাভাবিকভাবে নেবে? এই ধরনের চিন্তাভাবনা থেকে এখনই বেরিয়ে আসুন, কারণ বাংলাদেশের পাবলিক একবার খেপে গেলে আপনারা আস্ত থাকবে না। কাজেই স্বাভাবিকভাবে চলুন, এবং বাংলাদেশের কালচার অনুযায়ী চলুন, সবাই আপনাকে অনেক ভালোবাসবে।